স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে ভৌতবিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 4 = 4। প্রথম, গভীরতা একই থেকে ঘনত্ব বাড়লে চাপ বাড়ে কমে, একই থাকে বাড়ে বা কমে, উত্তর হবে বাড়ে। পরের প্রশ্ন, চাপের এসআই এককটি হলো নিউটন, নিউটন পার মিটার, নিউটন পার বর্গমিটার, ডাইন পার বর্গমিটার, উত্তর হবে নিউটন পার বর্গমিটার। পরের প্রশ্ন, স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো ঘনত্ব, আয়তন, ওজন, ত্বরণ, উত্তর হবে ওজন। পরের প্রশ্ন, কোনটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না? লোহা, নিকেল, কোবাল্ট, তামা, উত্তর হবে তামা। পরের প্রশ্ন, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোনটি নয়? হবে নিউট্রন। প্রশ্ন, আইসোবারদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হলো এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, হবে ভর সংখ্যা সমান। প্রশ্ন, ক্যাটালেজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক, প্রভাবক, হবে জৈব অনুঘটক। প্রশ্ন, ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, ক্যাটায়ন, অ্যানায়ন না প্রোটন? উত্তর হবে ইলেকট্রন। দুয়ে দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে, মান 1 করে 1 × 2 = 2। প্রথম প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয়ের পরীক্ষাটি করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে বিজ্ঞানী টরিসেলি। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয়ের পরীক্ষাটি করে বিজ্ঞানী টরিসেলি। পরের প্রশ্ন, হিমোগ্লোবিন তৈরিতে কোন ধাতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হবে কোবাল্ট। তাহলে হিমোগ্লোবিন তৈরিতে কোবাল্ট ধাতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে হচ্ছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও, উত্তর লিখবে জল, H2O। একটি নরম ধাতুর নাম লেখো। লিথিয়াম। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে লিথিয়াম। পরের প্রশ্ন, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম লেখো, উত্তর লিখবে হাইড্রোজেন সালফাইড, সংকেত হচ্ছে H2S। পরে হচ্ছে ফেরিক ক্লোরাইডের সংকেত লেখো, উত্তর হবে FeCl3। পরে যে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের, মান 2 করে 2 × 2 = 4। প্রথম, তড়িৎ বিশ্লেষণ করতে কি কি চাই? উত্তর লিখবে একটি উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্যে এর দ্রবণ বা গলিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বিদ্যুৎ চালনার জন্য ব্যাটারি, 2টি ধাতব পাত এবং তড়িৎ প্রবাহের জন্য প্লাস্টিকের আস্তরণ দেওয়া তামার পরিবাহী তার। বলছে এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার টুকরোটিকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটি জলে ভাসে কেন? লোহার টুকরোটির ওজন তার দ্বারা অপসারিত জলের ওজন অপেক্ষা বেশি, তাই লোহার টুকরোটি জলে ডুবে যায়, কিন্তু টুকরোটিকে পিটিয়ে একটি কড়াই তৈরি করে জলে ছাড়লে এর তলদেশে চ্যাটালো হওয়ায় অনেক বেশি জল অপসারণ করে, ফলে অপসারিত জলের ওজন কড়াইয়ের ওজনের থেকে বেশি হয়, তাই কড়াইটি জলে ভাসে। পরে হচ্ছে তড়িৎ পরিবাহিতা বলতে কী বোঝো? একটি তড়িৎ পরিবাহী অধাতব পদার্থের নাম লেখো। কোনো পদার্থ কত সহজে তড়িৎ পরিবহন করতে পারে তা যে ধর্মের সাহায্যে জানা যায় তাকে তড়িৎ পরিবাহিতা বলে। একটি তড়িৎ পরিবাহী অধাতব পদার্থ হলো গ্রাফাইট। পরে হচ্ছে সমযোজযোগ্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। ভিন্ন মৌলের 2টি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন দানের ফলে সৃষ্ট ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলা হয়, যেমন মিথেন, হাইড্রোজেন, ক্লোরাইড। জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের সহিত অক্সিজেন পরমাণু যুক্ত হয় অথবা কোনো পদার্থ থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাকে জারণ বলে। পরে হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে? এর একটি ব্যবহার লেখো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এইরূপ লোহাকে গ্যালভানাইজড লোহা বলা হয়। পরে তোমাদের রয়েছে জীবনবিজ্ঞান। দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি প্রতিটি বসতে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা না স্নায়ুকোষ? হবে শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন, প্রাণী কোষে দেখা যায় না মাইটোকন্ড্রিয়া, কোষপর্দা, কোষপ্রাচীর, সেন্ট্রোজোম? হবে কোষপ্রাচীর। পরের প্রশ্ন, একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু লাইসোজোম, রাইবোজোম, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া? হবে রাইবোজোম। পরের প্রশ্ন, কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া না গলগি বস্তু? হবে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না ডিসমোজোম, রাইবোজোম, নিউক্লিয়াস, প্লাস্টিক? হবে নিউক্লিয়াস। দুই দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, একটি এককোষী জীবের নাম লেখো। তো লিখবে অ্যামিবা। প্রশ্ন, খাদ্য পরিপাককারী অঙ্গের নাম কি? উত্তর লিখবে পাকস্থলী। প্রশ্ন, আত্মঘাতী থলি কোন কোষ অঙ্গাণুকে বলে? উত্তর হবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। তিন দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 1 = 2। প্রথম, মাইটোকন্ড্রিয়া কি এর কাজ কি? উত্তর হবে দুটি প্লাজমা পর্দা বেষ্টিত গোলাকার, ডিম্বাকার বা রডের মতো দেখতে যে কোষীয় অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এরা শোষিত খাদ্যকে ভেঙে এটিপি নামক শক্তির উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। পরে হচ্ছে কোষ গহ্বরকে কোষের ভাঁড়ঘর বলে কেন? উত্তর, কোষ গহ্বরে যে কোষরস থাকে তাতে বিভিন্ন পদার্থ যেমন শর্করা, অজৈব লবণ, বিভিন্ন রেচন পদার্থ, ক্ষরণজাত পদার্থ, রঞ্জক পদার্থ সঞ্চিত থাকে। এই সকল পদার্থ কোষ নিজের প্রয়োজন মতো ব্যবহার করে বা কোষের বাইরে বের করে দেয়, তাই কোষ গহ্বরকে কোষের ভাঁড়ার ঘর বলে। পরে হচ্ছে কোষ প্রাচীরের কাজগুলি লেখো। কোষ প্রাচীরের কাজগুলি হলো 1. কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করা। 2. কোষকে বহিঃআঘাত থেকে রক্ষা করা। 3. উদ্ভিদঙ্গের দৃঢ়তা প্রদান করা। 4. বিভিন্ন বস্তুর অন্তঃকোষীয় পরিবহনে সাহায্য করা। পরে হচ্ছে কোষ পর্দার প্রধান কাজগুলি লেখো। 1. দিয়ে লিখবে অন্তঃকোষ সংযোগ স্থাপন করা। 2. কোষ থেকে বিভিন্ন পদার্থের নির্গমন ও প্রবেশের সাহায্য করা। 3. ক্ষরণে সাহায্য করা। 4. অন্তঃকোষীয় অঙ্গাণুর পর্দা গঠন করা। 4. ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আর এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।